আপনাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়ান দেখাচ্ছি। যা, এটা কি হইলো? ভালো বুঝে পরিষ্কার করতে গেছিলাম। আরে এই ছেলেটা আমি পড়ালেখা কেমনে করাই, এক লাইন লিখতে যদি। আসসালামু আলাইকুম, বৃষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে হচ্ছে শনিবার, শুক্রবারে আমার একটু ঘুরতে যাওয়ার যেতে চেয়েছিলাম, কারণ শুক্রবারে অত বৃষ্টি ছিল না, রোদ ছিল না, হালকা হালকা না, বাতাস ছিল অনেক। কিন্তু আমার এত বেশি আলসেমির কারণে আর ঘুরতে যাওয়া হয় নাই। তো ওই দিনটা সারাদিন ঘরেই কাটিয়েছি, আর তেমন কিছু করি নাই, তাই জন্য আর ভিডিও করা হয় নাই। তো আজকে শনিবার সকাল থেকে শুরু করেছি। তো সকালে হচ্ছে আমি রুটি বানাচ্ছি। এইদিকে দেখেন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, আমি ফিল্টারে পানি দিব, তো ভাবছিলাম এটাকে আগে একটু পরিষ্কার করে নিই, তারপরে ফিল্টারে পানি দেই। তো ওই জন্য পরিষ্কার করতে নিয়েছিলাম, আর এদিকে হাতের একটু জাতা লাগাতে এটা একদম দেখেন কি অবস্থা হয়ে গিয়েছে। এটার ভিতরে অল্প কয়েকটা মাত্র পাথরের গুঁড়ি আছে, দানা আছে। আর এই এই জিনিসটা যে এত পাতলা আমি বুঝি নাই যে এটা এরকম। আমি ভাবছি যে পুরোটাই মনে হয় ভিতর জুড়ে পুরোটাই এরকম আটকানো, এখন দেখি যে এই টাইপের একদম খোলা। তো গেল ভেঙে, অবস্থা খারাপ, এখন আবার নতুন আনতে হবে। আজকে তো ফিল্টারে পানি খাওয়ার অবস্থা, মানে দফা ঠান্ডা আর কি, যেটাকে বলে, পানি এখন এনে বাইরে থেকে এনে খেতে হবে। তো এই হলো অবস্থা। আর এইদিকে শাফিনকে বসিয়েছি পড়াতে, ওরে পড়াতে বসাইতে গেলে আমার সকাল থেকে দুপুর কিভাবে হয়ে যায় আমি টেরই পাই না। তো আজকে ক থেকে ম পর্যন্ত একটা শব্দ এবং বাক্য লিখতে দিয়েছিলাম, সেটা লিখতে লিখতেই তার 11টার থেকে নিয়ে 3টা বেজে গিয়েছে। তাহলে বুঝেন কি লেখা লেখে, কেমন পড়াশোনা করে। ওর লেখার ধরনগুলো হচ্ছে যে ও মুখে বলতেছে একরকম, বানান করতেছে মুখে ঠিকঠাক, কিন্তু লেখার সময় হয় আকার দিচ্ছে না, না হয় রশ্মিকার দিচ্ছে না, না হয় এটা দিচ্ছে না, সেটা দিচ্ছে না, না দিয়েই অন্য জায়গায় চলে যাচ্ছে। ও যে দিচ্ছে না সেটা ওর তালই থাকে না, খেয়ালই করে না। পরে যখন ওরে রিভিশন দিতে বলে যে তুমি একটু পড়ে দেখো তো কি করছো, ও পড়ার সময়ও কানার মতো পড়ে যায়, তখনও যে খেয়াল করে দেখবে যে আসলে কোন জায়গায় ভুল হয়েছে সেটাও চোখে পড়ে না। এই হলো অবস্থা। আর হলো দেরি, মানে তাড়াতাড়ি লিখতেই পারে না। দেখেন ওর লেখা দেখলেই বুঝবেন, এই যে লিখতেছে টয় রফল একারের ট্রে, ওই দেখেন রফলা কোন দিক দিয়ে দিল, এরপর এখন আবার চিন্তা করতেছে রফলাটা এদিক দিয়ে দিলাম, এটা তো ভালো দেখাচ্ছে না, এখন আবার এটাকে মুছবে, এবং মুছতেও আধা ঘন্টা টাইম লাগবে তার, তারপরে আবার ঠিক করে লিখবে। তার মানে এক লাইন লিখতে লিখতে তার 14 ঘন্টা এখানেই শেষ। তাইলে এবার বুঝেন আমার মাথা নষ্ট, আমার পুরা মাথা নষ্ট, আমি ওরা তাড়াতাড়ি লিখাইতেই পারি না, কি যে একটা অবস্থা। ভুল হইলে ধরতে পারে না, মুখে বলে এক একরকম, লেখে আরেক রকম, পারে সবই, মানে মুখে যদি ওরে ধরেন সব বলতে পারবে, সব মনেও থাকে মাশাল্লাহ, বলতেও পারে মাশাল্লাহ, লিখতেও পারে, কিন্তু ওই যে তাল বেত্তাল অন্যদিকে চলে যায়, কোন দিকে থাকে আল্লাহই জানে, একটা বাদ দিয়ে আরেকটা লিখতে চলে যায়। এই হলো ওর অবস্থা। আর এই যে লেখার স্লোলি তো দেখতেই পাচ্ছেন, এখন ট্রেন ছড়াটা লিখতে দিছে, আর এটা লিখতে যে ট্রেন, যে দুইবার মুছে ছাড়লো, মানে ট্রেনটা লিখতে গিয়ে দুইবার ওর মোছা শেষ। এইভাবে লিখলে আমি কিভাবে ওরে, মানে কিভাবে ও লেখা শেষ করবে। যাই হোক, এই পেশালার পায়রা লাভ নেই, এখন দেখাই আপনাদেরকে অন্য জিনিস। দাঁড়ান দাঁড়ান, একটু তো ছেলের কাহিনী শুনলেন, এবার ছেলের বাবার কাহিনী একটু শুনেন। এই হলো ছেলের বাবার কাহিনী। এই যে দেখতে পাচ্ছেন পটলটা নষ্ট হতে চলেছে, বেগুনও কিছু নষ্ট হওয়ার পথে পথে এবং ঢ্যাঁড়সও কিছু নষ্ট হওয়ার পথে। তাকে বাজারে যেতে বললেই সে একবারে বাজারে গিয়ে একবারে ঝুঁকে নিয়ে আসে। তখন হচ্ছে আমি কোনটা রেখে কোনটা খাবো, কি রান্না করব, আমি দিশেহারা হয়ে যাই। এক সবজি কি বারবার খেতে ভাল লাগে, আবার দেখা গেছে ঘুরিয়ে ফিরিয়ে খেতে গেল আগেরটা নষ্ট হওয়া শুরু করে। তো এই হলো আমাদের ঘরের পরিস্থিতি, মানে প্রতিদিন গিয়ে যে একটু একটু করে নিয়ে আসবে না তা যাবে না, যখন যাবে একবারে বোঝা পড়ে নিয়ে আসবে, আর আমার উপর দিয়ে যত ঝায় ঝামেলা, তারপর নষ্ট করে কিছু ফেলো কিছু খাও। তো যাই হোক, এই হলো আমার ঘরের পরিস্থিতি অবস্থা, আর কি বলবো, নিজেরাই দেখলেন। আর এখন দেখাচ্ছি যে ওই যে বাইরে দেখতে পাচ্ছেন না, লুঙ্গি উঠতেছে বাতাসে, তো বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আজকে সারাদিনই ঝিরিঝিরি বৃষ্টি। তা আমি দেখে অবাক হলাম যে ওই যে লুঙ্গিটা উঠতেছে, আমি জানালার পাশে শুয়েছিলাম, তখন হচ্ছে আমার চোখ গেছে ওইখানে লুঙ্গিটার দিকে। তো লুঙ্গি দেখার পরে আমি চিন্তা করতেছি লুঙ্গিটা কি শুকাচ্ছে নাকি,
লুঙ্গিটা কি ভিজতেছে নাকি শুকাচ্ছে? কারণ বাতাসও হচ্ছে, আবার ঝিরে ঝিরে বৃষ্টিও হচ্ছে। আসলে হচ্ছেটা কি লুঙ্গির সাথে? তো ওইটা নিয়ে মানে নিজে নিজে মনের মনে হাসতেছিলাম, আর ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। তো উনি কেন বৃষ্টির মধ্যে লুঙ্গিটা বাইরে মেলেছে এটা আমার মাথায় আসতেছিল না। তারপরে পাপোশটা তো ওই যে ওখানে ঝুলে আছে, দেখতে পাচ্ছেন যে কোনো সময় মানে বিপজ্জনক পরিস্থিতিতে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তো যাই হোক, লুঙ্গিটা মনে হচ্ছে যেন বাতাসে ভিজতেছে আর বৃষ্টিতে শুকাচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, উনি ও বুদ্ধিমতী মহিলা, আমরাই আসলে মনে হয় বলদ, এর জন্যই উল্টাপাল্টা চিন্তা করতেছি। বাতাস তো হচ্ছে, বাতাসে শুকায় যাবে তাড়াতাড়ি, তাই না? বৃষ্টি যতই হোক, বাতাসও তো হচ্ছে। তো এই যে বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে কিন্তু একটু ভাজা পোড়া এটা সেটা খেতে ভালোই লাগে, তো এর জন্য আমি চিন্তা করলাম যে ঘরে একটু বাদাম ছিল, বাদামটাকে ভেজে ফেলি, বাদাম খাওয়া যাবে। তো এর জন্যই বাদাম ভেজে নিয়েছিলাম। আর তারপর এটা খাওয়ার জন্য আমি একটা লবণ বানিয়েছি, মানে দোকানিরা যেভাবে লবণ দেয়, যেমন স্বাদের লবণ দেয়, সেরকম স্বাদের একটা লবণ আমি বানাবো ঘরেই। তো কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো লবণ বানানোর জন্য তো প্রথমে আমাদেরকে লবণ লাগবেই, তো এর জন্য এই যে এখানে আমি হচ্ছে একটু লবণ নিচ্ছি। তারপর হচ্ছে এখানে দিব একটু চাট মশলা, আর দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া সামান্য একটু। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিলেই হয়ে যাবে আমাদের দোকানের মতো মশলা লবণ। তো এই তো বাদাম ভাজা শেষ, এখন হচ্ছে আমরা খেয়ে নিব। আর শাফিন তো খুব হচ্ছে বাইরে বৃষ্টি আর ঘরে বাদাম ভাজা, তো খেতে আমাদের খুব ভালোই লাগছে। তো আজকে ভিডিও আমি এখানে করছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।